হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আবার আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে জিও কিন্তু আদার্স কোম্পানিদের সঙ্গে ঘোষণা করেছিল যে তারাও তাদের প্ল্যানের দাম বাড়াতে চলেছে এবং সেক্ষেত্রে তারা ছয় ডিসেম্বর প্ল্যানের দাম বাড়িয়েও দিয়েছিল আর যার একটা কিন্তু বড় সড়ো এফেক্ট পড়েছিল সমস্ত ইউজারদের ওপরে দেখা গিয়েছিল প্রচুর পরিমাণে জিওর যে কাস্টমাররা রয়েছে সে জিওর কাস্টমাররা কিন্তু জিও ছেড়ে ভোডাফোন এয়ারটেল আইডিয়া অর্থাৎ আদার্স যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলিতে কিন্তু পোর্ট করে চলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছিলো তো এই অবস্থায় জিওর ওপরেও কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার পড়েছিল সমস্ত গ্রাহকদের কারণ জিও প্রথম থেকে যে ধরনের প্ল্যান দিয়ে আসছিল তো সেই প্ল্যান থেকে একবারে এক ধাক্কায় প্রচুর পরিমাণে টাকা কিন্তু চার্জ বাড়িয়ে দিয়েছিল। যার ফলস্বরূপ কাস্টমারদের মধ্যে একটা কিন্তু বড়োসড়ো ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং তারা কিন্তু আস্তে আস্তে জিও ছেড়ে দিচ্ছিলো জিও শেষ পর্যন্ত তার কাস্টমারদের ধরে রাখার জন্য তার প্ল্যানে কিছু পরিবর্তন আনলো জিও আবার তার যে পুরনো যে প্ল্যান ছিল সেই পুরনো প্ল্যান কিন্তু আবার ফিরিয়ে নিয়ে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো যে জিও নতুন ধরনের কি প্ল্যান নিয়ে এসেছে তাই আপনি যদি অবশ্যই জিওর কাস্টমার হয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিডিওটিকে কিন্তু কোথাও ভাবে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আপনারা জানেন যে জিও আদার্স কোম্পানিদের সঙ্গে রেশারেসি করার দরুন তার দুটো জনপ্রিয় যে পপুলার যে প্ল্যানগুলি ছিল সেটা হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান আর আটানব্বই টাকার প্ল্যান তো জিও কিন্তু সেই প্ল্যান দুটি কিন্তু দাম বাড়িয়ে দিয়েছিল। কিন্তু যা হোক সেই প্ল্যান দুটি আবার ফিরিয়ে এনেছে জিও জিও আবার ঘোষণা করেছে একশো ঊনপঞ্চাশ টাকায় আবার যেরকম ডেটা দেওয়া হচ্ছিল সেরকম ডেটা এসএমএস সমস্ত কিছু সেম পাওয়া যাবে তবে জিও সেখানে একটি খালি ঘোষণা করেছে যে সেটি আঠাশ দিনের বদলে পাওয়া যাবে চব্বিশ দিন আর আরেকটি যে জনপ্রিয় প্ল্যান ছিল সেই আটানব্বই টাকার প্ল্যানটিও কিন্তু জিও ফিরিয়ে এনেছে অর্থাৎ যে প্ল্যানটিতে টু জিবি ডেটা দেওয়া হতো আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হতো তো সেই প্ল্যানটাও কিন্তু জিও ফিরিয়ে এনেছে তো বলা যেতে পারে যে সমস্ত জিও কাস্টমাররা রয়েছেন তো তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো খুশির খবর জিও ঘোষণা করল তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ লেটেস্ট ইনফরমেশান তো আপনাদেরকে জানালাম আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ